একজন ইমাম সাহেব দাড়ি ছোট ছোট করে কেটে রাখা ইসলামী শরীয়তে জায়েজ আছে কিনা, তার পেছনে নামাজ হবে কিনা? দাড়ি ইমাম সাহেবের জন্য না, আপনারা ইমাম ইসলামী শরীয়তে ইমাম আর মুক্তাদির আলাদা মশলা নেই। ইমাম সাহেবের জন্য দাড়ি ছোট রাখা না জায়েজ, মুক্তাদির জন্য দাড়ি চেঁচে ফেলা জায়েজ, এরকম কিছু না। দাড়ি সবার জন্যই রাখা ওয়াজিব এবং সবার জন্যই দাড়ি চেঁচে ফেলা হারাম, ছোট করে রাখা অন্তত মানে গুনাহের কাজ, সুন্নাহ বিরোধী কাজ। এই জন্য তবে ইমাম সাহেব যেহেতু ইমাম, তার ভিতরে প্রকাশ্য গুনাহগুলো থাকবে না, হারামগুলো থাকবে না। আর ইমাম সাহেব কেন ছোট দাড়ি রাখবেন আমি তো বুঝি না ভাই। ইমাম সাহেব ছোট দাড়ি রাখলে সমাজের দাড়ি চাচা আলাদা, যারা মসজিদে যায় না তারা খুব ভালো মডার্ন ইমাম বলে নাকি, নাকি হুজুর বলে ঠিকই টিটকারি করে? কাজেই একটা মেয়ে নাচে খুব ভালো নর্তকী, তবে বোরকা পরে নাচে, এ তো হুজুরা তো খুব ভালো বলে মাশা আল্লাহ নাচে কিন্তু বোরকা খোলে না, খুব ভালো দিনদার মেয়ে বলে তো হুজুররা, বলে কোন হুজুর বলবে? হাজার হাজার পুরুষের সামনে নাচছে কিন্তু বোরকা পরে, তাতে কি হুজুররা খুশি হবে? না, বলবে বেটা বোরকার বেইজ্জতি করেছে, বেটা আরো বেয়াদব, বলবে না? যারা নাচ দেখে তারা তো খুশি হবে যে দেখো বোরকা পরে নাচতেছে, খুশি হবে তো? তাহলে কাকে খুশি করতে এই বেটি বোরকা পরল? যে অকারণেই বোরকা পরল, হুজুররাও বিরক্ত নারাজ হলো, বকদোয়া দিল, ওই যারা নাচ দেখলো তারাও বিরক্ত হলো, টাকা দিল না, কথা বুঝেন না? তাহলে আমরা ইমাম হয়ে দাড়ি ছোট করি কাকে খুশি করতে? আল্লাহকে, আমাদের মুসল্লি দিনদার মুসল্লিদেরকে, তারা কি দাড়ি ছোট হলে খুশি হয়? নাকি যারা নামাজ পড়ে না বেদিন তাদেরকে, তারা ইমাম সাহেবের দাড়ি ছোট হলে কি খুব মডার্ন ইমাম বলে বিশ্বাস করেন? আমার বিশ্ববিদ্যালয়ে আমি আগাগোড়া জুব্বা পরা হুজুর, নামাজ যারা মোটে পড়ে না বিশ্ববিদ্যালয়ে ছেলেরা ভালো বলতে পারবে, আমার যতটুক জানা আছে দাড়ি বিহীন দাড়ি ছোট সারেদের সে এই হুজুর সারের নামাজ না পড়লো কালবের ভিতরে এহতেরাম বেশি। আমি অনেকের সে জুনিয়র হলো, আমি গেলে লাফ মেরে চেয়ার ছেড়ে দিয়ে ওঠে, আমার সামনে বিড়ি খেতে সংকোচ করে, দূরের থেকে সারা পেরে বিড়ি বন্ধ করে দেয়, কিন্তু ওই সারেদের সাথে বিড়ি খায়ের গল্প করে, কথা বলছেন? তা আমরা ইমাম হয়ে যেহেতু ইমাম হয়েছি আর কিছু না হোক আল্লাহকে খুশি করি। রাসূলুল্লাহ সাল্লাম বড় দাড়ি রেখেছেন, দাড়ি বড় রাখতে বলেছেন, দাড়ি ছোট করতে নিষেধ করেছেন। দাড়ি ছোট রাখলে চেষে ফেলার গুণা থেকে আরাম থেকে হয়তো বাঁচা যাবে। যারা বলেন দাড়ি চেটে ছোট রাখা আর না রাখা সমান, ঠিক বলেন না। সতর হলো হাঁটু থেকে নাভি পর্যন্ত, হাঁটু খুললে কি হয়? সতর খোলা হয় না, পরস্তরক হয়। একজন লোক হাঁটু খুলেছে, তার বলেন এই বেটা ফরজ যখন তরক করেছিস তোর পুরো কাপড় খুলে ফেলাই সমান, কথা ঠিক আছে তো? হাদিস মসলা ফেকা সব ঠিক আছে তো? না, হাঁটু খোলা ফরস্তরক, উরু খোলা ফরস্তরক, কাপড় খোলা ফরস্তরক, কিন্তু তিন ফরস্তরকের পার্থক্য আছে, এটার এনকারেরও পার্থক্য। হাঁটু খুললে ভাই হাঁটুটা ঢেকে তো, উরু খুলে এই বেটা কাপড় ঠিক কর, আর যদি আরো খোলে তাহলে পিটিয়ে কাপড় পরাতে হবে, ঠিক না? এই জন্য দাড়ি যিনি রেখেছেন ছোট তার ছোট রাখার অন্তত চেষে ফেলেননি, তিনি একটা পুরো হারাম থেকে নিজেকে রক্ষা করেছেন, উৎসাহ দিতে হবে। তবে দাড়ি ছোট রাখলে সুন্নত আদায় হয় না।